আসসালামু আলাইকুম। চেঞ্জ টিভির সাপ্তাহিক আয়োজন শুরু বিদ্যমান অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। হিজাব কি প্রগতির অন্তরায় নাকি সফলতার উন্মুক্ত দ্বার? আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রায় সব প্রতিষ্ঠানে হিজাবকে এক প্রকার নিষিদ্ধ ঘোষণা করা আছে। হিজাব একজন নারীর সৌন্দর্যকে আবৃত করে রাখে এমনটাই মনে করে থাকেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আর তাই শুধু হিজাব পরার কারণে হাজারো প্রতিভাবান নারীরা সঠিক সম্মান ও মর্যাদা পাচ্ছে না। আবার অনেক নারীকে হিজাব পরার জন্য দিতে হয় চরম মূল্য। এমন ঘটনা শুধু যে বাংলাদেশে হচ্ছে তা কিন্তু না, বহির্বিশ্ব এমন পরিস্থিতির মুখোমুখি অহরহ হতে হচ্ছে মুসলিম নারীদের। এমন সব বাধা বিপত্তি ও প্রতিকূলতা কাটিয়ে অনেক নারী এ বিশ্বে সগৌরবে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে। সেসব সাহসী ও সফল মুসলিম নারীদের নিয়ে আজকের এই আয়োজন। হালিমা বিনতে ইয়াকুব সিঙ্গাপুরের বর্তমান প্রেসিডেন্ট, সিঙ্গাপুরের কুইন স্ট্রিটে জন্ম তার। হালিমা ইয়াকুবের বাবা একজন ভারতীয় আর মা মালয়। তার বাবা ছিলেন একজন প্রহরী, মাত্র 8 বছর বয়সে তিনি বাবাকে হারান। এরপর থেকে তার সংগ্রামী জীবন শুরু। মায়ের সঙ্গে সিঙ্গাপুরের প্রিন্স এডওয়ার্ড রোডে নাসি প্যাডাং বিক্রি করতেন তিনি। এভাবেই সংসার জীবিকা নির্বাহ করতে মায়ের সঙ্গে কাজ করতেন ছোটবেলা থেকে। অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে হালিমা ইয়াকুবের জীবন কাহিনী গল্পের মতো, কিন্তু লক্ষ্য যার সুদূর প্রসারী সে কি আর মাঝপথে থেমে যায়? কখনোই না। সুদৃঢ় সংকল্প মন নিয়ে এগিয়ে গিয়েছেন অভীষ্ট লক্ষ্যে। আইন বিভাগ নিয়ে স্নাতকোত্তর সম্পন্ন করার পর হালিমা ইয়াকুব বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন। ন্যাশনাল ট্রেডস ইউনিয়ন কংগ্রেসে ডেপুটি সেক্রেটারি জেনারেল, লিগ্যাল সার্ভিসেস ডিপার্টমেন্টের ডিরেক্টর এবং উইমেন ডেভেলপমেন্ট সেক্রেটারিয়েটের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ইউনাইটেড ও ওয়ার্কার্স অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিজের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। 2011 সালের সাধারণ নির্বাচনের পর হালিমা ইয়াকুবকে কমিউনিটি উন্নয়ন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত করা হয়। নভেম্বর 2012 সালে একটি মন্ত্রিসভা রদবদল অনুসরণ করেন তিনি। সামাজিক ও পরিবার উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন। জুরং টাউন কাউন্সিলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। 2013 সালে হালিমাকে পিএপি এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। একই সালের 4 জানুয়ারি প্রধানমন্ত্রী লি সিয়েন লুং হালিমা ইয়াকুবকে মাইকেল পালমারের পার্লামেন্ট স্পিকার হিসেবে মনোনীত করেন। সে বছর জানুয়ারির 14 তারিখ স্পিকার হিসেবে নির্বাচিত হন তিনি। সিঙ্গাপুরের ইতিহাসে এই পদে অধিষ্ঠিত প্রথম মহিলা স্পিকার হলেন হালিমা ইয়াকুব। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। 14 সেপ্টেম্বর 2017 ইস্তানায় 8ম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। তার আজকের এই সফলতা অর্জনে একদিনে হয়নি, এর পিছনে রয়েছে নিরলস শ্রম ও ত্যাগ। তবে একটি জিনিস উনি কখনোই ত্যাগ করতে পারেননি, সেটি হলো হিজাব। এই হিজাব ওনাকে সবচেয়ে আকর্ষণীয় ও আলাদা করে তোলে অন্যদের থেকে। সমাজে নানা অসঙ্গতি ও নারী অধিকার নিয়েও প্রতিবাদ করেন তিনি। ইসলামিক চরমপন্থার বিরুদ্ধে সক্রিয়ভাবে কথা বলেছেন। বর্তমানে হালিমা বিনতে ইয়াকুব হলেন বিশ্বের প্রথম হিজাব পরিহিতা নারী প্রেসিডেন্ট। ফাতিমা আবু সানাব, তুরস্ক প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান যখন আন্তর্জাতিক সফরে যান তখন মাত্র 21 বছরের একজন হিজাব পরিহিতা মেয়েকে তার সঙ্গে দেখা যায়। সম্প্রতি তুরস্ক প্রেসিডেন্টের পাকিস্তান সফরেও দেখা গিয়েছে এই মেয়েটিকে। কে এই মেয়ে? তবে এই মেয়ে কোনো সাধারণ পরিবারের মেয়ে নন, একজন তুর্কি রাজনীতিবিদ মারভি কাবাকসি ও আলী আহমদ আবু সানাবের মেয়ে ফাতেমা আবু সানাব। মা মারভি কাবাকসি ছিলেন হিজাবের জন্য বিশ্বব্যাপী বিখ্যাত। 2 মে 1999 সালে কাবাকসিকে তার হিজাবের কারণে ডেমোক্রেটিক বাম দলের সদস্যদের দ্বারা শপথ গ্রহণ অনুষ্ঠানে বাধা দেওয়া হয়েছিল এবং পার্লামেন্ট থেকে বহিষ্কার করা হয়েছিল। তার প্রতি ধর্মনিরপেক্ষ মূল্যবোধ লঙ্ঘন করার অভিযোগ করা হয় আর এ কারণে তিনি 2001 সালের মার্চ মাসে সংসদ সদস্য পদ হারান। তৎকালীন সরকার তার তুর্কি নাগরিকত্ব কেড়ে নেয়, যার ফলে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যেতে হয়। তিনি আবার 2017 সালে তার নাগরিকত্ব ফিরে পান এবং মালয়েশিয়ায় তুরস্কের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন। আর এখন তার মেয়ে ফাতিমা আবু সানাব সেই রাষ্ট্রপতির অফিসে কাজ করেন, তাও আবার হিজাব পরিধান করে। ফাতিমা আবু সানাব জর্জ মিশন বিশ্ববিদ্যালয় থেকে সরকার ও আন্তর্জাতিক রাজনীতিতে বিএ ডিগ্রি লাভ করেন।
তিনি জর্জটাউন ইউনিভার্সিটিতে স্নাতক অধ্যয়ন চালিয়ে যান এবং সেখানে তিনি মুসলিম খ্রিস্টান সম্পর্কে কেন্দ্র করে লিবারেল স্টাডিজে এমএ পেয়েছিলেন। ওয়াশিংটন ডিসিতে থাকাকালীন তিনি বেকেট ফান্ড অর্গানাইজেশন ফর রিলিজিয়াস লিবার্টি, উড্রো উইলসন ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্কলার এবং ইউনাইটেড স্টেটস কংগ্রেসে গবেষণা সহকারী পদ গ্রহণ করেন। তার গবেষণার আগ্রহের মধ্যে রয়েছে সামাজিক আন্দোলনের তত্ত্ব, ধর্মনিরপেক্ষ পরবর্তী ধর্মীয় তত্ত্ব, ইসলামিক রাজনৈতিক গতিশীলতার পাশাপাশি রাজনৈতিক নৃতত্ত্ব এবং ধর্মের সমাজবিজ্ঞান। বর্তমানে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের আন্তর্জাতিক সফরে অনুবাদক হিসেবে কাজ করছেন। এছাড়াও ফাতেমা আবু সানাব তুরস্কের প্রেসিডেন্সের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। রিসেপ তাইয়েপ এরদোগানের সাথে তার হিজাব পরা চেহারা তুরস্কের রাষ্ট্র, ধর্ম এবং সমাজের মধ্যে পুনর্মিলনের বিশাল পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছে। নওরা বিনতে মোহাম্মদ আল কাবি একজন আমিরাতের রাজনীতিবিদ এবং ব্যবসায়ী, যিনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের সংস্কৃতি ও যুবমন্ত্রী। তিনি অক্টোবর 2017 থেকে এই পদে অধিষ্ঠিত রয়েছেন। এর আগে তিনি ফেব্রুয়ারি 2016 থেকে অক্টোবর 2017 পর্যন্ত ফেডারেল ন্যাশনাল কাউন্সিল অ্যাফেয়ার্সের প্রতিমন্ত্রী ছিলেন। তিনি 2012 সাল থেকে দুটি 454 এবং 2017 সাল থেকে আবুধাবি মিডিয়ার চেয়ারপারসনে ছিলেন। একটা সময় ছিল যখন নারীর ক্ষমতায়ন নিয়ে কখনও চিন্তা করতে পারতেন না সংযুক্ত আরব আমিরাতে নারীরা, কিন্তু আজ সেই সব নারীরা কাজ করছেন রাষ্ট্রীয় পর্যায়ে, তাও আবার হিজাব পরিধান করে সম্মানের সাথে। 2011 সালে এবং 2012 সালে আল কাবিকে সবচেয়ে শক্তিশালী আরব নারীদের একজন হিসেবে নামকরণ করা হয়। পরবর্তীতে 2014 সালে আল কাবিকে ফোর্বস মিডল ইস্ট সরকারে 30 জন প্রভাবশালী মহিলার একজন হিসাবে মনোনয়ন করা হয়েছে। তিনি গালফ বিজনেস অ্যাওয়ার্ডে বিজনেস উমেন অব দ্য ইয়ারে পুরস্কৃত হন এবং আবুধাবি বার্ষিক এক্সেলেন্স অ্যাওয়ার্ডস অ্যামাজম এ ইয়ং অ্যাচিভার অ্যাওয়ার্ড পান। তিনি 2014 সাল থেকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে একজন তরুণ বিশ্বনেতা হিসেবে স্বীকৃতি লাভ করেন। সে বছরই তিনি আমেরিকার মিডিয়া দ্বারা সম্মানিত হন দ্য হলিউড রিপোর্টার কর্তৃক গ্লোবাল টেলিভিশনের 25 জন ক্ষমতাধর নারীর একজন হিসেবে তাকে সম্মানিত করা হয়। 2020 সালের ডিসেম্বরে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি মুন জাইন সংযুক্ত আরব আমিরাত এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে সম্পর্ক উন্নত করার জন্য স্বীকৃতিস্বরূপ আল কাবিকে কূটনৈতিক পরিষেবা পদক প্রদান করেন। এরপর যার নাম রয়েছে তিনি হলেন ইলহান আবদুল্লাহি ওমর, একজন আমেরিকান রাজনীতিবিদ, যিনি 2019 সাল থেকে মিনেসোটার পঞ্চম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের জন্য মার্কিন প্রতিনিধি হিসেবে কাজ করছেন। তিনি ডেমোক্রেটিক ফার্মার লেবার পার্টির সদস্য। কংগ্রেসে তার নির্বাচনের আগে ওমর মিনেসোটা হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে 2017 থেকে 2019 পর্যন্ত মিনিয়াপোলিসের অংশ প্রতিনিধিত্ব করেছিলেন। ওমর হলেন প্রথম সোমালি আমেরিকান এবং মার্কিন যুক্তরাষ্ট্রে কংগ্রেসের প্রথম আফ্রিকান নাগরিক এবং মিনেসোটার প্রতিনিধিত্বকারী একজন হিজাবি নারী। তিনি কংগ্রেসে কাজ করার প্রথম দুই মুসলিম নারীর মধ্যে একজন। তিনি মুসলিম ও হিজাব পরিধানের কারণে বেশ কয়েকটি মৃত্যুর হুমকি রাজনৈতিক প্রতিপক্ষের দ্বারা হয়রানির শিকার হয়েছেন। এমনকি ডোনাল্ড ট্রাম্পের মিথ্যা ও বিভ্রান্তিকর দাবির লক্ষ্যবস্তু হয়েছেন তিনি, তবুও নিজের শিকড় ভুলে যাননি। নিজের ধর্মীয় অবস্থান সুস্পষ্টভাবে পুরো বিশ্বের সামনে তুলে ধরেছেন হিজাব পরিধানের মাধ্যমে। ইবতিহাজ মোহাম্মদ একজন আমেরিকান সাবার ফেন্সার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ফেন্সিং দলের সদস্য। তিনি অলিম্পিকে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার সময় হিজাব পরা প্রথম মুসলিম আমেরিকান মহিলা হিসেবে পরিচিত হন বিশ্বজুড়ে। সেই সাথে হিজাব পরা অবস্থায় তিনি অলিম্পিক ব্রোঞ্জ পদকও পেয়েছিলেন। অলিম্পিকে হিজাব পরিধান করে অংশগ্রহণ করার কারণে নানা সমালোচনা বাধার সম্মুখীন হন তিনি, কিন্তু এই বাধাকে তিনি সফলতার হাতিয়ার হিসেবে গ্রহণ করেন। হিজাব পরে তিনি একাধিকবার স্বর্ণ পদক অর্জন করেন। ইবতিহাজ মোহাম্মদ ম্যাপল উড নিউ জার্সিতে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বেড়ে ওঠেন। তিনি আফ্রিকান আমেরিকান বংশোদ্ভূত। তার বাবা মা মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার বাবা ইউজিন মোহাম্মদ একজন অবসরপ্রাপ্ত নিউ জার্সি পুলিশ অফিসার। তার মা জেনিস একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ইবতিহাজের বাবা মা চেয়েছিলেন মেয়ে হিজাব বজায় রেখে খেলতে পারে এমন একটি খেলায় অংশগ্রহণ করুক। দ্য টেলিগ্রাফের মতে ইবতিহাজ মোহাম্মদ খুব অল্প বয়সে হিজাব পরা শুরু করেন।
ফেন্সিংয়ে ক্যারিয়ার করার সময় তিনি চেয়েছিলেন যে তার হিজাব পরিধান করে খেলে অংশগ্রহণ করার বিষয়টা যেন সারা বিশ্বে নারীদের জন্য, বিশেষ করে অল্প বয়সী মেয়েদের হিজাব পরে বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার ক্ষেত্রে অনুপ্রাণিত করে। ঠিক তেমনটাই হয়েছে। ইতিহাস 2017 সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফেন্সিং টিমের একজন সদস্য হয়ে কাজ করেন। তিনি প্রথম হিজাব পরিহিত অবস্থায় অলিম্পিকে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। যতটা সহজে আমি বর্ণনা করছি এতটা সহজ ছিল না তার এই হিজাব যাত্রা। ইতিহাস মার্কিন যুক্তরাষ্ট্রকে মুসলমানের জন্য একটি বিপজ্জনক স্থান হিসেবে বর্ণনা করেন। অলিম্পিকের সময় তিনি বলেছিলেন যে আমেরিকায় বসবাসকারী একজন মুসলিম হিসেবে তিনি মোটেও নিরাপদ নন। তিনি আজও লড়াই করছেন তার নিজস্ব স্বকীয়তা বজায় রেখে নিজ অঙ্গনে সমুজ্জ্বল হয়ে উঠতে। লিন্ডা সারসোর একজন আমেরিকান রাজনৈতিক কর্মী, তিনি মহিলা মার্চ ও ডে উইদাউট আ ম্যান এর সহসভাপতি ছিলেন। পাশাপাশি তিনি নিউ ইয়র্কের আরব আমেরিকান অ্যাসোসিয়েশনের প্রাক্তন নির্বাহী পরিচালকও। 2017 সালে টাইম ম্যাগাজিনের জরিপের মতে তিনি সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ছিলেন। সারসোর ছিলেন রাজনৈতিকভাবে বেশ সক্রিয়। সারসোর নিউ ইয়র্কের ব্রুকলিনে জন্মগ্রহণ করেন। তার বাবা ব্রুকলিনের লিন্ডাস নামে একটি ছোট বাজারের মালিক ছিলেন। তিনি ব্রুকলিনের সানসেট পার্কে বেড়ে ওঠেন। সারসোর আমেরিকান মুসলমানদের নাগরিক অধিকারের পক্ষে ওকালতিও করেছিলেন। সারসোরকে কেউ কেউ মুসলিম নারী ক্ষমতায়নের প্রতীক মনে করে থাকেন। পর্দা নিয়ে ইরানি নারীবাদী কর্মী মাসিহ আলেজেন্দ্রের সাথে একটি দ্বৈত সাক্ষাৎকারে সারসোর পশ্চিমাদের হিজাব পরিধানের পক্ষে সমর্থন নিয়ে কথা বলেন, আর এ কারণে তাকে হিজাব পরিধান করতে নিষেধ করা হয়। কিন্তু তিনি তা কর্ণপাত করেননি। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে একটি প্রগতিশীল আন্দোলন গড়ে তোলার প্রেক্ষাপটে সক্রিয়ভাবে কাজ করছেন। 2012 সালে প্রেসিডেন্ট বারাক ওবামা সারসোরকে পরিবর্তনের চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতি দেয়। এরপর 2017 সালে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক হওয়ার একদিন পরে অনুষ্ঠিত অনুষ্ঠানে সহসভাপতি হিসেবে সারসোরকে নিয়োগ দেওয়া হয়েছিল। সারসোর তখন ট্রাম্প বিতর্কের প্রতিরোধের মুখ হয়ে উঠেছিল। তিনি সে সময় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের ভ্রমণকারীদের ওপর ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার বিরোধিতা করেছিলেন এবং আমেরিকান ইসলামিক সম্পর্ক বিষয়ক কাউন্সিল দ্বারা আনা একটি আইনি চ্যালেঞ্জিংয়ের বাদী হিসেবেও ছিলেন। এখন আমি যার কথা বলবো, তিনি সমগ্র বিশ্বে হিজাব নিয়ে এক অনন্য অবদান রেখেছেন। বাংলাদেশ বংশোদ্ভূত নাজমা খান, মাত্র 11 বছর বয়সেই নাজমা বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। হিজাব পরিধানের কারণে মিডল হাই স্কুলে পুরোটা সময় তাকে একরকম পীড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে। আল জাজিরার এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রতিদিন রাস্তায় হাঁটার সময় আমাকে নতুন নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে হতো। আমার পিছু নেওয়া হয়েছে, গায়ে থুতু দেওয়া হয়েছে, লোকজন আমাকে ঘিরে ধরত এবং সন্ত্রাসী বলত, ওসামা বিন লাদেনও বলত। এরপর চুকনা থেকে এই বৈষম্যের প্রতিবাদ স্বরূপ বেছে নেন যোগাযোগ মাধ্যমকে। হিজাব নিয়ে যেসব নারীরা এমন প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন তাদেরকে তিনি আহ্বান করেন, তারা যেন এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করেন, তাদের সমস্যা পুরো বিশ্বের সামনে তুলে ধরেন। এরপরই নাজমা বিশ্ব হিজাব দিবস পালন করার বিষয়টি বিশ্বের সামনে তুলে ধরেন। 2013 সালে দিবসটি পালন করা শুরু হয়। এরপর থেকে এ পর্যন্ত 190টি দেশের নারীরা এর সঙ্গে যুক্ত হয়েছে। আমি আজ যে 7 জন মুসলিম হিজাব পরিহিতা নারী নিয়ে আলোচনা করেছি সেখানে সুস্পষ্টভাবে প্রকাশ পেয়েছে তাদের হিজাব নিয়ে সংগ্রাম ও এর পরবর্তী সাফল্য নিয়ে। হিজাব একজন মুসলিম নারীর অলংকার ও সৌন্দর্য, মন আল্লাহ তাআলার দেয়া মুসলিম নারীদের প্রতি নির্দেশ। আমি একজন মুসলিম নারী হিসেবে হিজাবে স্বাচ্ছন্দ্য বোধ করি। হিজাব আমার পরিচয় বহন করে যে আমি একজন মুসলিম। হিজাব আমার অহংকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।